এখন আমরা যে সাইটটা করব পপুলার ডট এমই, ঠিক আছে? তো এই সাইটটা আমি ওপেন করে নিচ্ছি। মেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে দিলাম। এখানে আমার কাছে নেম তো আছে, আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের মধ্যে আমার নেমটা দিয়ে দেব মার্কেটার। ফোন নাম্বার আমি এখানে দেব না, নাকি দেওয়াই লাগবে? তো ফোন নাম্বারটা আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? দেন কন্টিনিউ। তো এখানে আমাদেরকে একটি থিম সিলেক্ট করতে হবে। আমরা এমন একটি থিম সিলেক্ট করব যেটা আমাদের জন্য সুবিধা হয়। তো আমার কাছে এই থিমটা ভালো লাগছে, উপরের এই থিমটাতে ভিডিও আছে কিন্তু। হ্যাঁ, তো ভিডিওওয়ালা থিম নেন না, নিচের এইটা এটা এই যে কোনো একটা থিম নেন। তো আমি এই থিমটা চোখওয়ালা থিম, আপনারা একটু দেখে রাখেন। হ্যাঁ, এই থিমে চোখ আছে, তো আমি এই থিমটা সিলেক্ট করলাম। এখন আমাদের এই সাইটটা প্রায় শেষ, শুধু আসে না কেন? হ্যাঁ, এখানে শুধু আমরা ইনফরমেশনগুলো সব বসিয়ে দেবো, ঠিক আছে? এটা উঠাই দিই, লিঙ্কটা হাইপার করে দিচ্ছি এখানে। ওকে, লিঙ্ক হাইপার হয়ে গেছে। আর এখানে আমি টাইটেল দিয়ে দিই, ওকে। দেন হচ্ছে পাবলিশ। তো আমাদের লিঙ্ক পাবলিশ হয়ে গেলে এখানে বলছে যে ইউজার নেমটা এখানে দিয়ে দেন সেভ। তো পাবলিশ, তো এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব এবং তো এই লিঙ্কটা যখন আমি এক্সেলে বসাইছি, এই লিঙ্কটা দেখুন এক্সেলে বসানোর পরে ফরম্যাট অন্যরকম হয়েছে, বোল্ড হয়ে আছে। তো এক্সেলে এমন ভুল ফ্রন্টের লিঙ্ক, ভুল সাইজের লিঙ্ক বসানো যাবে না। অন্য একটা ট্যাবের মধ্যে লিঙ্কটা ওপেন করে ওইখান থেকে আবার কপি করে নিয়ে এসে তারপর আপনারা এক্সেলের মধ্যে বসাবেন, তাহলে এমন